ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এই টুর্নামেন্টকে ঘিরে ভারতীয় ও বাংলাদেশি ক্রিকেট সমর্থক সহ বিশ্বের সব ক্রিকেট সমর্থকের মধ্যেই এক অন্যরকম উত্তেজনা দেখা যায়। ভারতীয় লোকাল প্লেয়ার সহ বিশ্বের নামিদামি সব তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে এই জাকজমকপূর্ণ টুর্নামেন্টে। ইতিমধ্যেই 2023 সালের আইপিএল এর নিলাম ও মিনি নিলাম শেষ হয়ে গেছে। দুই দিন আগে হয়ে যাওয়া আইপিএল এর এই মিনি নিলাম থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শাকিব আল হাসান ও লিটন দাস কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পেয়েছেন। এছাড়া আগে থেকেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলার চুক্তিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসরটি হবে আইপিএল এর 16তম আসর। এইবারের টুর্নামেন্ট শুরু হবে 2023 সালের 25শে মার্চ আর শেষ হবে 2023 সালের 28শে। মিলিয়ে প্রায় 2 মাস 3 দিনের এই টুর্নামেন্টে 70টিরও বেশি ম্যাচ হবে। আইপিএল এর এবারের আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে শাকিব আল হাসান ও লিটন দাসের কলকাতা নাইট রাইডার্স। 25শে মার্চ 2023 সালে ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিট এবং বাংলাদেশ সময় রাত 8টায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তারা। দর্শক, এবারের আইপিএল নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড। আপনারা কি আইপিএল নিয়ে এক্সাইটেড? কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।